এখনো আলিপুরদুয়ার পৌঁছায়নি, আলিপুরদুয়ার থেকে আর 12 কিলোমিটার দূরে আছি। আমাদের আর যারা মেম্বার ছিল কয়েকজন অন্য রুটে চলে গেছে। আর এই শর্টকাটের অবস্থা দেখো, রাস্তা এখন একটু খারাপ হতে চলেছে। নমস্কার, আমি রোহন আর তোমরা দেখছো ড্রিম টু লিভ। তো আমাদের অরুণাচল সিরিজ চলছে, তো এখন আমরা আছি জলপাইগুড়িতে আর এইখানে মানে এই হোটেলে আমরা আছি। হোটেলের নাম হলো হোটেল পেন গেস্ট। এটা এক্স্যাক্টলি কোথায় জলপাইগুড়ির? এটা জলপাইগুড়ি উকিলপাড়া বলে, উকিলপাড়া। স্টে তো খুবই ভালো ছিল, আর তার থেকেও বড় কথা হলো যে বাইকের দেখো পার্কিংয়ের জন্য একদম প্রপার জায়গা আছে। মানে এই রাস্তার ওপরেই এটা, আর বাইক কিন্তু আমাদের ভেতরে ছিল, আর এখানে মেন গেটও ছিল যেটা রাতে বন্ধ ছিল, মানে পুরোপুরি আমরা সেফ অ্যান্ড সিকিউর। এখন মোটামুটি বেজে গেছে 8:30, আর আজকে আমাদের এখান থেকে জার্নি হলো উদালগিরির দিকে। উদালগিরি হলো আসামে, তো আমাদের আসামের দিকে জার্নি মোটামুটি 400 কিলোমিটার এই পয়েন্ট থেকে, যেটা গুগল দেখাচ্ছে 10 ঘন্টা, বাট আমাদের অবভিয়াসলি বেশি লাগবে, মোটামুটি আমরা 12-13 ঘন্টা ধরে চলছি। দেখা যাক কখন বেরোয় আর কখন গিয়ে পৌঁছে। তোমাদের সাথে কানেক্ট করছে বর্তমানে। মোটামুটি 10টায় বেজে গেল, 9:51। আমরা এখন হোটেল পেন গেস্ট এই জলপাইগুড়ি থেকে বেরোচ্ছি, উদালগিরির উদ্দেশ্যে আমাদের যেতে হবে বাঁ দিকে। একটু দেখে দিও, আস্তে আস্তে প্রথমে দাও, আস্তে আস্তে, নাহলে বেরিয়ে চলে আসে। মাঝখানে একটা রড আছে, তো বেরিয়ে নাহলে চলে আসে। সো পেট্রোল ভরে ট্রিপ রিসেট করে আমরা বেরিয়ে পড়লাম। এখন বেজে গেছে 10:13, আর এখনও আমাদের 393 কিলোমিটার যেতে হবে, যেটা দেখাচ্ছে 9:28। কালকে অবধি যা চালানো হয়েছে সেটা হলো 642, এখনও পর্যন্ত 642 কালকে থেকে। মানে এটা অ্যাকচুয়ালি মায়াগুড়ি মানে ড্যাম, মানে যেটা আমি দেখতে পাচ্ছি যে এদিকটা একদম শুকনো, আর এদিকে মেবি আছে জল। তো আর কিছুক্ষণের মধ্যে আসবে আমাদের ধূপগুড়ি, তারপরে আসবে আলিপুরদুয়ার। আলিপুরদুয়ার এখান থেকে মোটামুটি এখন 80 কিলোমিটার। এই সামনে দেখা যাচ্ছে ধূপগুড়ি, ময়নাগুড়ি বাঁ দিকে, আর জলপেশ হলো ডান দিকে। আর সামনে আরও কিছু আমি রাইডারদের দেখতে পাচ্ছি। দেখেছি। তো আমরা পেয়ে গেছি আজকের দিনের প্রথম টোল প্লাজা, এটার নাম হলো হাসালডাঙ্গা টোল প্লাজা। রাস্তা এখন একটু খারাপ হতে চলেছে, মানে সামনে দেখতেই পাচ্ছ হয়তো যে মানে ধুলো কত আছে, প্রচণ্ড ধুলো। মানে এই জায়গাটা অ্যাকচুয়ালি রাস্তা এখনো হয়নি, রাস্তা হয়ে যাবে আর কিছুদিন। আর সবাই কাঁপছে 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 কাঁপছে। আমরা এখন ক্রস করছি হলো ধূপগুড়ি, এখান থেকে আমাদের নিতে হবে রাইট। অসাধারণ একটা সুন্দর রাস্তা দিয়ে কিন্তু আমরা যাচ্ছি, মানে চারিদিকে গাছ, আর সব থেকে বড় কথা হলো রোদ ঢাকা পড়ে গেছে মেঘের আড়ালে। তো একদম মানে পারফেক্ট পরিবেশ, পারফেক্ট টেম্পারেচার, মানে রাইড করেও ভালো লাগবে। সুন্দর। আমরা একটুখানি দাঁড়ালাম, বাইকের খাওয়ায় বাইকটাকে রাখলাম, যদিও এখন খুব একটা বেশি রোদ নেই। আর যারা মেম্বার ছিল কয়েকজন অন্য রুটে চলে গেছে। এইটা হলো আলিপুরদুয়ারের রুট, মানে যেখান থেকে এইটা আমরা ডান দিক নিলাম ওখান থেকে ওটা সোজা চলে গেছে। তো ঘড়িতে এখন বাজে 11:30, আর আমরা মোটামুটি 8 কিলোমিটার পিছনে আছি ফালাকাটা থেকে। অ্যাকচুয়ালি অনেকটাই টাইম নষ্ট হলো, কারণ এই রাইডিংয়ে মানে বিশেষ করে গ্রুপ রাইডিংয়ে যদি কোনো কমিউনিকেশান না থাকে আর তাহলে মানে খুবই সমস্যা হয়। এই কমিউনিকেশানের অভাবের জন্য একজন এদিকে চলে যাচ্ছে, একজন অন্যদিকে চলে যাচ্ছে, মানে এইটা করলে মানে গ্রুপ রাইডে খুব বড় প্রবলেম হয়। মানে সোলো রাইড ঠিক আছে, সোলো রাইডে তুমি নিজের মর্জির মালিক, কিন্তু গ্রুপ রাইডে তো সবাই দাঁড়িয়ে আছে, এটা অবশ্যই করা উচিত না।
একটা ডেস্টিনেশন ফিক্স করে অবশ্যই যাওয়া উচিত, গ্রুপের সাথেই চলা উচিত। এগুলো বলার কারণ যাক বাদ দাও, এখন মোটামুটি আলিপুরদুয়ার যায় না, মোটামুটি আরও তো ঘন্টা দেরেক লেগে যেতে পারে। রাস্তা কন্ডিশান ভালো কিন্তু রাস্তা ন্যারো, মানে দুদিক থেকেই গাড়ি আসছে আর গাড়ি মানে বেশ মানে বিভিন্ন এদিক মানে ওদিকের গাড়ি এদিকেও এই ফুটেও চলে আসছে, তো ধীরে সুস্থেই চালাচ্ছে এই কারণে। কন্ডিশন কিন্তু খুব ভালো না, মানে রাস্তার কন্ডিশন কিছু কিছু জায়গায় খুবই খারাপ, মানে গাড়ি চলছেই না, মানে এরকম এরকম টাইপের খারাপ আছে। কিছু কিছু জায়গা যেমন ভালো, যেমন এখন এখন এই প্যাচটা ভালো লাগছে, কিন্তু মানে খানাখন্দ ভরা রাস্তা এর আগে অব্দি যা ছিল। তো এখানে এখনও আলিপুরদুয়ার পৌঁছায়নি, আলিপুরদুয়ার থেকে আর 12 কিলোমিটার দূরে আছি। রাস্তার কন্ডিশান খুব একটা ভালো নয়, এই রাস্তা ঠিক হবে, মানে এই যে পাশে দেখা যাচ্ছে রাস্তা তো বেশ ভালোই, মানে শত শত পিচ করেছে এটা বোঝা যাচ্ছে। আর আমার পিঠে মারাত্মক ব্যথা করছে, মারাত্মক ব্যথা করছে। আমি জাস্ট কিছুক্ষণ আগে দাঁড়িয়েছিলাম, মানে পিঠের ঠিক মাঝখানটায়, মানে শিবদ্বারের ওখানে মারাত্মক ব্যথা করছে। তো আমি মাঝখানে দাঁড়ালাম, নিয়ে ভলিউম লাগালাম, তারপর আবার যাচ্ছি। তো যাই হয়ে যাক না কেন, মানে কষ্ট তো হবে, কারণ বাইক রাইড সুখকর না, মানে মনের শান্তি আছে কিন্তু গায়ে পেন তো হবে। এইভাবেই পুরো রাইডটাকে কমপ্লিট করবো, একদম সুস্থ হয়ে বাড়ি যাব, এটা আমি বাড়িতে কথা দিয়ে এসেছি আর একদম সেই হিসাবেই মানে চালাচ্ছি। তো ঘড়িতে এখন বাজে 1টা আর আমরা এখন বীরপাড়া ক্রস করছি, আর এখানে লেগেছে প্রচণ্ড জ্যাম, প্রচণ্ড জ্যাম, মানে বলি না যেতে পারছি, দিক দিয়ে যাবো। বেরিয়েছি সেই মোটামুটি 10টা আর এখন বাজে 1টা, মানে 3 ঘন্টায় টোটাল এসেছি ওই 95 কিলোমিটার মতো, 95ও হবে না তো, 92-93 কিলোমিটার ম্যাক্সিমাম। হাই রোড পেলে অ্যাকচুয়ালি তাড়াতাড়ি যাওয়া যায়, এটা যেহেতু মানে স্ট্রেট মানে ভেতর দিয়ে যাচ্ছে আর শর্টকাট এটা, তো আর গুগলেও এটাই দেখাচ্ছিলো। এখন তো জানতে পারলাম যে এছাড়াও আরেকখানা রুট আছে যেটা মানে হাইওয়ে রুট, সেটা দেখায়নি। তো আর কিছুক্ষণের মধ্যে আমরা এই NH-27 বিদায় দিয়ে উঠতে চলেছি NH-317। আশা করছি মানে এটার থেকে ভালো কন্ডিশান হবে রোডের। মানে এই রাস্তার পুরো জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিল NH-27, বাপরে বাপ, ভেতর দিয়ে নিয়ে এসছে। আর কোনো যদি রাস্তা মানে জানা থাকতো তাহলে তো ওই রাস্তা দিয়ে যেতাম। শ্বাস কোনটা মানে একটা তো শ্বাস নেই, মোটা শ্বাস না না পাতলা শ্বাস নেই, বাবা নারকেলে অনেক দাম বলছে, এটা বলছে 60 টাকা করে, এগুলো বলছে 50। পাতলা শ্বাস তো একদম দাম বেশি বলছে, 50 করে নাও, দুটো নেবো, দুটো দাও, ভালো দেখে দাও দুটো। তুই দাঁড়িয়েছি জাস্ট NH-317 ওঠার আগে ডাব খেতে। চলো আমরা 4 লেন পেয়ে গেছি। সো গুয়াহাটি হলো 292, নলবাড়ি 214 আর বনগাইগাঁও হলো 106।
টায়ার না মানে ভালো লাগছে, মানে গাড়ি চলছে আর রাস্তাও ভালো, তাই জন্য কোমর ব্যথা কম হচ্ছে। আবার আগেরটা যা ছিল একদম মাখন রাস্তা, মানে এটা প্রায় ওই আসাম অবধি তো এই রাস্তাটাই থাকবে অসাধারণ। কিন্তু এখনও কিন্তু আমরা পাহাড়ের দেখা পাইনি। চলো আজকের দিনের দ্বিতীয় টোল প্লাজা চলে এসেছি। এই টোল প্লাজার নাম কোথায় লেখা আছে, কোথায় লেখা আছে? আর বাই দ্য ওয়ে এটা আমি বললাম 317, এটা 317 না, এটা হলো NH31C। যাবো কোথায়? আমাদের মানে বাইকের টোল লাগে নাকি এখানে? তো আমাদের এই সিরিজে কিন্তু আমরা টোটাল 3টে স্টেট কভার করতে চলেছি, মানে অবভিয়াসলি ওয়েস্ট বেঙ্গল তো আছেই, তার সাথে সাথে আসাম আর তার সাথে সাথে অরুণাচল। আর এখন এই মুহূর্তে আমরা যেখানে দাঁড়িয়ে আছি এটা হলো ওয়েস্ট বেঙ্গল। এই ব্রিজ হলো শঙ্কোশ ব্রিজ, আর নিচ দিয়ে বয়ে গেছে শঙ্কোশ রিভার। এই ব্রিজ টপকালেই আমরা কিন্তু পড়ে যাব আসামে। জলের পরিমাণ কম আছে শঙ্কোশ রিভারে, শঙ্কোশ নদী। আর এই যে জাস্ট পেরোলাম, আর এখান থেকে কিন্তু আসাম। আসামে আমরা কিন্তু অফিসিয়ালি এন্টার করে গেছি। এদিকটা হলো শ্রীরামপুর যেটা আসামের মধ্যে পড়ছে, আর ওই দিকটা ছিল শঙ্কোশ যেটা ওয়েস্ট বেঙ্গলের মধ্যে পড়ছে। এই অন্য দিক দিয়ে কোথায় আসছে? এখন আমরা আছি কাজল গাঁওতে, আর আজকে আমাদের ব্রেকফাস্ট তো হয়নি। এখন লাঞ্চের টাইমে ব্রেকফাস্ট আর লাঞ্চ ব্রাঞ্চ একেবারে হচ্ছে। তো একটা নতুন হোটেল মানে হয়েছে, জাস্ট ওপেনিং, এক মাস হয়নি, শ্রীজা হোটেল। এখানেই আমাদের বাইকসগুলো পার্ক, আর আমি রুটি অর্ডার দিয়েছি আর বাদ বাকি জন ভাত অর্ডার দিয়েছে। ঘড়িতে এখন বাজে 5টা, আর আমরা মোটামুটি 20 মিনিট আগে খাবার থেকে মানে লাঞ্চ করে বেরোলাম। তো এখনো মোটামুটি 188 কিলোমিটার যেতে হবে আমাদের, আর সময় লাগবে 4 ঘন্টা, মানে মোটামুটি 9টা সাড়ে 9টার আগে তো পৌঁছাবো না যা মনে হচ্ছে। মানে একভাবে তো এমবার টানা যাবে না। সামনে আরেকখানা বাইকার গ্রুপ আছে, অনেকজন মিলে যাচ্ছে। দেখো পাহাড়ের দেখা একদম সামনে থেকে, আমি তাই ভাবছিলাম যে এত চালিয়ে ফেললাম এখনও পর্যন্ত পাহাড় এলো না কেন, ছোটো ছোটো পাহাড় এসছে মানে টিলা। এই ব্রিজটার নাম ছিল আই। যাও বাবা, সো আসামে এখন আমি পেট্রোল ভরাচ্ছি। পেট্রোলের প্রাইস হলো 96.20 পার লিটার। বাহ, আমাদের কলকাতাকে উধার 103 চল রহা হ্যাঁ, বিহার মে 108 হ্যাঁ। আচ্ছা আচ্ছা, বাস বাস বাস, ইতনাই সহি হ্যায়। এটা কি কি সুন্দর ব্রিজটা, কি সুন্দর ব্রিজ! ব্রিজেরও নাম জানি না, কি বয়ে যাচ্ছে সেটাও জানি না, কিন্তু কি সুন্দর ব্রিজ, লাল ছিলাম। সিপিএম এর কোনো একটা সভা হচ্ছে ওখানে, পেছনেই জাস্ট ফেলে এলাম। প্রচুর লোক, প্রচুর লোক,
সময় হয়েছে এখন 7:30, আর আমরা নলবাড়ি থেকে মোটামুটি 17 কিলোমিটার, রঙ্গিয়া থেকে 46, আর গুয়াহাটি থেকে 80 কিলোমিটার পেছনে আছি। এবার আমাদেরকে, আমরা আজকে গুয়াহাটি যাচ্ছি না, তো আমরা আজকে রঙ্গিয়া থেকে আমরা বেঁকে যাব উদলগিরির জন্য। আপাতত দেখা যাক কখন গিয়ে পৌঁছায়। ঘড়ি তো বলছে, মানে গুগল ম্যাপ যা বলছে সেখানে এখন আমাদের 2.5 ঘন্টা লাগবেই। যদি আমি যদি এখন 3 ঘন্টা ধরি, মোটামুটি 10:30 বেজে যাবে মানে উদলগিরি পৌঁছাতে। তো 8:22 হয়ে গেছে, এখন আমরা মেন রাস্তা ছেড়ে উদলগিরির জন্য একটা শর্টকাট ওয়ে নিয়েছি। মেন রাস্তা হলো নলবাড়ি রঙ্গিয়া হয়ে তারপরে ঘুরে যাচ্ছে উদলগিরি, আর এই রাস্তাটা ডিরেক্ট কানেক্ট করছে। দেখা যাক। বাবা রে, শর্টকাটের অবস্থা দেখো। শর্টকাট নেবে, পুরোটাই মাটির রাস্তা এখানে। কোন প্রোগ্রাম হচ্ছে? বিহু 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 হচ্ছে, বিহু বিহু হচ্ছে। হ্যাঁ, সত্যি ভালো। আমরা 450 এখানে নিয়ম ছিল।